প্রকাশ্য দিবালোকে নাবালিকা অপহরণের ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। প্রাইভেট যাওয়ার সময় বলার ডেপা চৌমুহনি থেকে করা হয় এই অপহরণ। প্রায় ২০ জন মানুষের সামনে থেকে কয়েকজন মিলে গাড়িতে তুলে নিয়ে যায় ১৬ বছর বয়সী মেয়েটিকে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায়নি। স্থানীয় আতিকুল ইসলামের ছেলে সোহাগ মিয়ার সাথে মেয়েটির বিয়ের জন্য প্রস্তাব দেয় ছেলের পরিবার। মেয়ের বয়স কম হওয়ায় মেয়ের বাবা মনির হোসেন রাজি হননি, তাই অপহরণ বলে অভিযোগ। এই অপহরণের ঘটনা ঘটে রবিবার সকাল ৬টায়। মামলা হয় থানায়, তদন্তে নামে পুলিশ, কিন্তু ২৪ ঘন্টা অতিক্রম হলো, উদ্ধারের কোনো খবর নেই। মেয়ে বাড়িতে যায় চাইল্ড লাইনের কর্মকর্তা, আর এই ঘটনার খবর যায় ত্রিপুরা মহিলা কমিশনারের কাছে। আজ সোনামুড়ায় আসবে মহিলা কমিশনার, কিন্তু এখন মেয়ে কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। আতঙ্কে আছে অসহায় মেয়ের পরিবারটি। কালকে ৬টার দিকে ফাইভার জনের সাথে, মনে করেন ৪টা মেয়ে ছিল, ৪টা মেয়ের সাথে একসাথে মানে ফাইভার সোনামুড়া আসার সাথে গাড়ি উড়াইয়া জোরদস্তি করিয়া মায়েরে গাড়ি ঘুরাই রে অপহরণ করেছে বলডাবা চৌমুহনিতে। আমার নাম রইল মনির হোসেন, মেয়ের নাম রিয়া আক্তার। মায়ের বয়সটা এখন ধরেন আবার ক্লাস টেনে পড়তে আছে, ১৬ বছর রানিং। এখন আমার মেয়ে এই ইয়েতে নিখোঁজ হইতেছি না, তারা নিয়ে গেছে, এরপরে সারা স্বীকার করছে ও মোক আমরা নিয়ে গেছি আতিকুল মিয়া, তার আতিকুল মিয়া ছেলে সোহাগ জাফর। এর মধ্যে এটার ইয়ার আছে এখানে, এটার মধ্যে শেল্টার আছে সলমান। তারপরে এখানে দোকানে যে বড় দোকানে ঢুকে গেছিল মেয়েটা এই ভয়ের কারণে, এখানে লোক আসিল ৪ জন, দোকানদার আবু তাহের বলে ডাবাস মনির, এরপরে সফর আলী, তারপরে ইয়া মুভিস নাম্বার আমিল হক, ৪ জন লোক ছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।